রাফিন বাজারে গিয়ে 3.5 কেজি চাল, 8 হেক্টোগ্রাম সবজি এবং 2400 গ্রাম মাংস কিনলেন। তিনি কত গ্রাম চাউল কিনলেন আমাদেরকে বলেছে কত, যে তিনি কত গ্রাম চাউল কিনলেন গ্রামে প্রকাশ করতে বলেছে। চাউলের পরিমাণটা, চাউল হচ্ছে 3.5 কেজি। আমরা জানি 1 কেজি সমান 1000 গ্রাম, তাহলে 3 কেজি সম 3.5 কেজি, 3.5 কেজি সমান আসে, এইটাকে 1000 দ্বিগুণ করলে 3500 গ্রাম হবে এটা। তাইলে আমরা লিখি কতে, কত হচ্ছে যে আমরা জানি যে এখানে দেওয়া আছে 3.5 কেজি সমান কত গ্রাম, তা আমরা জানি যে 1 কেজি সমান 1 কিলোগ্রাম যেটা বলা হয়। আমরা দোকানে যাই 1 কেজি লবণ বা 1 কেজি আটা এগুলো কিনে, তাহলে তাহলে ওখানে কতটুকু থাকে, 1 কেজি সমান এই 1000 গ্রাম, 1000 গ্রাম। তাহলে এই গ্রামে প্রকাশ করতে বলেছে কত গ্রাম তিনি চাল কিনলেন, তাহলে চালের পরিমাণটা আমরা গ্রামে প্রকাশ করবো। তাহলে সুতরাং এই 3.5 কেজি, 3.5 কেজি সমান কিলোগ্রাম সমান এই 1000 গুণ, গুণ হবে আমাদের 3.5 এত গ্রাম, তাহলে সমান আসে। আমরা এইটাকে যদি গুণ করি, এটার পরে 3টা 0, এরপর দশমিক বিন্দু 1 ঘর পরে বসে দেব, তাহলে 3, 5, 3টা 0, তাহলে দশমিক বিন্দু যদি আমরা 1 এইখানে বসাই, তাহলে এই এত গ্রাম আসে, সমান দশমিক বিন্দুর পরে 0টা বাদ দিলে আমরা আসে 3.5, এই 500 গ্রাম, 3500 গ্রাম তিনি কী করলেন, চাল কিনলেন এটা। এরপরে আমরা খ অংশ উত্তর যদি দেখি, খ অংশ বলেছে যে চাল ও সবজি, সবজির মোট ওজন কত গ্রাম। আমরা চালের ওজন পেয়েছি 3500 গ্রাম, এটা আর পরিবর্তন করা লাগবে না। আর সবজি যদি দেখি, এই সবজি হচ্ছে কত, তিনি 8 হেক্টোগ্রাম সবজি কিনেছেন। আমরা জানি কিলোগ্রাম পরে হচ্ছে কি, এই কিলোগ্রাম, কিলো পরে হচ্ছে কি হেক্টর, এই হেক্টর, তারপর হচ্ছে কি এই ডেকা, ডেকা, তারপর হচ্ছে আমাদের গ্রাম। তাইলে আমরা এই কি হেক্টর থেকে গ্রামে আসব, তাইলে 100 কিলোগ্রাম থেকে আসলে আমাদের হয় 1000, এই 1000 গ্রামে এই 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম, তাহলে হেক্টোগ্রাম সমান হবে, 1 হেক্টোগ্রাম সমান হবে 100 100, এই 100 100 গ্রামের সমান হচ্ছে কি এই 1 হেক্টোগ্রাম, তাহলে 800 8 হেক্টোগ্রাম সমান 800 হেক্টোগ্রাম আসবে। তারপর আমরা এই দুইটা যোগ করলে মোট চাল এবং সবজির মোট ওজন কত গ্রাম, তাহলে আমরা খতে উত্তর করি যে আমরা ক থেকে পেয়েছি চালের ওজন, চাউলের ওজন ক এর অংশে, যে ক হতে পায়, ক হতে পায়, ক হতে যে চাউলের ওজন গ্রামে নিতে বলা হয়েছে, এটা গ্রামে পেয়ে গেছে চাউল। আর আর আমরা জানি যে 1 হেক্টোগ্রাম সমান, 1 হেক্টোগ্রাম সমান সমান হচ্ছে কত, আমরা আগে লিখেছি এই 100 গ্রাম, 100 গ্রাম। তাহলে প্রশ্নে দেওয়া আছে 8 হেক্টোগ্রাম সমান, 8 হেক্টোগ্রামকে আমরা গ্রামে প্রকাশ করব, তাহলে এই 100কে আমরা গুণ করব কত দিয়ে, এই 8 দিয়ে, এত গ্রাম, তাহলে সমান আসে 800 গ্রাম, এত গ্রাম। তাহলে এটা হয়ে গেল এই 8 হেক্টোগ্রামকে গ্রামে প্রকাশ করলাম, তাহলে দুইটার ওজন মোট কত গ্রাম, চাল ও সবজির মোট ওজন কত গ্রাম, তাহলে সুতরাং চাল ও সবজির, সুতরাং চাল ও সবজির, সবজির সবজির ওজন, ওজন সমান আসে, আমরা দুইটার ওজন আসে, এই চালের ওজন হচ্ছে আমাদের 3500 গ্রাম যোগ হবে 800 গ্রাম, এই 800 800 গ্রাম, এই দুইটা গ্রাম হবে, তাহলে গ্রাম, গ্রাম সমান আসে। আমরা এই 8 এর পাশে 13, আর 2টা 0 বসাই, 0 0, 8 5 13, আর আর 4 8 1, আর 4 এই 4300 গ্রাম। আমরা ক্যালকুলেটারের সাহায্যে যদি দেখি যে
3500 ग्राम जोग हवे 800 ग्राम समान आशे 4300 ग्राम তাহলে এটা আসে, তাহলে এটা আমাদের উত্তর যে মোট চাল এবং সবজির ওজন গ্রাম হচ্ছে এত গ্রাম। তাহলে এটা আমাদের উত্তর গ খ অংশে। এরপরে আমরা গ থেকে যদি দেখি, গতে বলা হয়েছে যে এই রাফির মোট কত গ্রাম বাজার কিনলেন, কত গ্রাম তিনি মাংস কিনলেন, কত 2400 গ্রাম। এই 2400 গ্রাম এটা মাংস কিনলেন। আর আমরা তো চালের ওজন জানি 3500, দুইটা মিলে চাল এবং সবজির ওজন 4300 গ্রাম। এটার সাথে আমরা এই মাংসের ওজনটা যোগ দিয়ে দিলে আমরা পেয়ে যাব যে তিনি কত গ্রাম খরচ করলেন, মোট কত গ্রাম বাজার করলেন, গ্রামে মোট কত গ্রাম বাজার করলেন সেটা পেয়ে যাব। তাহলে আমরা যোগ করে, তাহলে আমরা লিখি, গতে লিখি যে লিখলে ভাই চাল ও আমরা গ হতে পাই, আমরা গ হতে পাই ওজন হচ্ছে কত, এই 4300 গ্রাম। তারপর হচ্ছে আমাদের এই মাংসের ওজন, মাংসের ওজন হচ্ছে কত 2400 গ্রাম। তাইলে মোট ওজন সমান, তাহলে মোট ওজন সমান হবে যোগ, তাহলে আমরা যোগ করি, তাহলে যোগ করলে ফাই এখানে আমরা যোগ করি, তাহলে মোট কত গ্রাম বাজার করলেন, মোট তাহলে এটা আমাদের উত্তর 6700 গ্রাম তিনি কী করলেন বাজার করলেন, মোট বাজার করলেন, তাহলে এত গ্রাম বাজার করলেন। এবং বলা হয়েছে আমরা যদি দেখি যে লাস্ট যে গ অংশ উত্তর যেটা বলা হয়েছে যে রাফিন, এই রাফিন মোট কত কিলোগ্রাম বাজার করলেন, মোট কত কিলোগ্রাম যেই বাজারটা 6700 গ্রাম বাজার করলেন ওইটাকে আমরা 1000 দিয়ে ভাগ করলেই, এই 6700 গ্রামকে 1000 দিয়ে ভাগ করলেই মোট বাজার পরিমাণ আসবে। এটা 1000 দিয়ে ভাগ করলে 6.7 দশমিক বিন্দুটা তিন গড় পরে চলে আসবে। তাইলে আমরা দেখি গ হতে পাই, মোট গ হতে পাই মোট বাজারের পরিমাণ, পরিমাণ সমান ছিল কত 6700 গ্রাম। এটাকে আমরা কী করতে হবে, কিলোগ্রাম নিতে হবে। আমরা যদি গ্রামে দেখি এই এক গ্রামের কিলোগ্রাম যদি হয় এক গ্রামের এই কত, এই 1000 ভাগের এক কিলোগ্রাম, মানে এই গ্রামকে যদি আমরা 1000 দিয়ে ভাগ করি তাহলে এটা কী হয়ে যাবে, গ্রাম হয়ে যাবে। আমরা জানি যে আমরা লিখি যে 1000 গ্রামে আমরা জানি এক কিলোগ্রাম, আমাদেরকে কিলোগ্রামে প্রকাশ করতে বলেছে কিলো গ্রাম। তাহলে সুতরাং এই এক গ্রাম সমান আসবে, এক গ্রামের কত অংশ, এই 1000 ভাগের এক কিলোগ্রাম, এই এক কিলোগ্রাম। তাহলে আমরা যদি দেখি এই 6700 গ্রামে কত কিলোগ্রাম আসে, তাহলে সুতরাং 6000 এক গ্রামে যেটা আসে ওইটাকে গুণ করতে হবে, 700 গ্রাম সমান আসে, এটার সাথে গুণ হবে। তাহলে গুণ করি, তাহলে গুণ করলে আমরা আগের যে ভগ্নাংশটা এটাকে সে একই রকম রাখি, তারপরে এই এক ঠিক রাখি, তারপরে 6700 গ্রাম। তাহলে আমরা এটাকে দুইটাই শূন্য যদি ক্যান্সেল করি, তাহলে 10টাকে 10 দিয়ে আমরা 700টিকে ভাগ করলে 6 দশমিক এত কিলোগ্রাম সমান আসে, 6.7 কিলোগ্রাম। তাহলে আমাদের এই মোট বাজার হচ্ছে কত, এই 6700 কিলোগ্রাম। তাহলে এটাকে আমরা যদি গ্রাম, তাহলে এটাকে গ্রামে প্রকাশ করলে, কিলোগ্রামে প্রকাশ করলে 6.7, বা আমরা যদি ক্যালকুলেটারের সাহায্যে একটু দেখি হিসেবটা তাহলে আরও ক্লিয়ার হবে। আমরা 6700কে ভাগ করবো 1000 দিয়ে, 6700 ভাগ করবো আমরা 1000, তাহলে আছে 6.7 এত কিলোগ্রাম। তাহলে এটাই আমাদের উত্তর।